বিসমিল্লাহির রহমানির রাহিম ইন্টারনেট মাদ্রাসায় সকলকে স্বাগতম রোজা রেখে ভুলে খাওয়ার দুইটি অবস্থা এক ব্যক্তির রোজার খেয়াল ছিল না যার ফলে সে কিছু খেয়ে নিল অথবা সহবাস করে ফেলল এরপর রোজার খেয়াল আসলো আর মনে করল আমার রোজা নষ্ট হয়ে গেছে এ খেয়াল করে সে পুনরায় ইচ্ছাকৃতভাবে কিছু খাওয়া দাওয়া করলো তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে কাফফারা আবশ্যক হবে না শুধু কাজা ওয়াজিব হবে আজই তার মাসআলা পূর্ণ জানা থাকে তারপরেও সে ভুলে খাওয়া দাওয়ার পর ইচ্ছাকৃত পানাহার ও সহবাস করে তাহলে কাফফারাও আবশ্যক হবে অর্থাৎ না জেনে পানাহার করে নিলে শুধুমাত্র কাজা আবশ্যক হবে আর মাসআলা জানা থাকা অবস্থায় ওই রোজাকে যদি সে ভেঙে দেয় তাহলে তার জন্য কাজা এবং কাফারা উভয়টি আবশ্যক হবে সর হে তানবীর ওমা আলাই না ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ওয়া অবরকাতু